চার বাচ্চা ফুটফুটে সুন্দর কেটা এটা মাইয়া কুত্তা হে নাম রাখছে রকি ফুটফুটে সুন্দর কি রকি উচ্চা মাইয়া নাম রাখছে রকি তাই কি ভালোবাসে নাম রাখছি ওর নাম রাখ হলো আমেশা মানে আমি ভাবছিলাম যে ছেলেই হইব কিন্তু হইছে মাইয়া কিন্তু নাম ওর জন্মের আগে দেওয়া ছিল জন্মের আগে নাম দিয়ে রাখছো পরে মাইয়া হইছে না তোমারও তো বেড়া বেড়াই লাগে তোমার বাপমা মনে করছিল তুমি মনে হয় যে এত যত্ন করে কুত্তার পিছে পিছে ভাত নিয়ে ঘুরতেছো খাবার নিয়ে ঘোরো দেহি কুত্তা যদি না পাইলা যদি একটা ছাগল পালতি ছাগল গরু এগুলি দুধ দেয় আর বাচ্চা দেয় এগুলি বিক্রি হয় তো কুত্তা তো বিক্রি হইব না কুত্তার মাংস তো খায় না কেউ বলা শেষ না বলা শেষ না তাহলে কুত্তা পাইলে দরকার কি দুধে ছাগল পাই দিয়ে যদি সুন্দর করে যদি খাওয়াই দিই তাহলে তোর বাপ কটে টাকা পাইয়া তোরে বিয়া দিত না তাই তো কইলা ভালো কথা তো কইছি তুমি ভালো কথা কও আর কে মিয়া ফাজিল লোক তোমার যদি বলা শেষ হতে এখান থেকে চলে যাও তোমারে তো আমার জ্ঞান দিতে কই নাই যে আমি কুত্তা পালমু না গরু পালমু না ছাগল পালমু তুমি দেখার কাম জিজ্ঞাসা করছো চুপচাপ চলে যাবে এত কথার কি আছে তার কথার কি আছে মানে তাহলে তুমি দুইটা ছাগল পাল দাও দাও বাচ্চা দিত কেন আমি ছাগল পাল দাও তোমার আমি জ্ঞান দিতে কই নাই তুমি কথা শোনো এ কুত্তা হইতে পারে কুত্তারা মানুষের উপকার করে তোমরা তো পুরুষ মানুষ বেঈমান যা তোমাদের পালার থেকে একটা কুত্তা পালা তাও ভালো বুঝো নাই সারা দুনিয়ার পুরুষের পিছে ঘুরিস তো বেঈমান তো হইব এত কুত্তা হয় একটা ধরি পুকুত করে ওর লগে বিয়া হবি বাচ্চা নিবি সংসার করে খাবি এত চেঞ্জ করিস কে দেখা আছে আমি সারা দুনিয়ার ছেলে মানুষের লগে প্রেম করি না যেমন চাই তাই করি তোমার তো চামচা রাখি নাই আমি আমার বাবা তো তোমার চামচা রাখে নাই টাকা দিয়ে তো তোমার রাখে নাই আমার তার বাচ্চা ফুটফুটে সুন্দর শিকার করছা এই সারা তোর দশা সেই তুই তো শিকার করলি তোর দশা দশা তোর না তোর গরু তোর থেকে আমার ওই কুত্তা আছে না অনেক ভালো আমার রকি অনেক ভালো ফাজিল ছাড়া আইসা আমার জ্ঞান দিতে এত জ্ঞান তো আমার দরকার নাই রে সারা ধরে হচ্ছে বসে থাক আমি ভাত খাইতাছি না কে ভাত খাইতেছে ওই যে আমার রকিরে ভাত খাওয়াইতাছি রকি তোর ভাই না তোর জামাই ও মা আমি এবার কবে বিয়ে করলাম আর আমার তো কোনো ভাই বোন নাই আমি আমার বাপের একটাই মেয়ে এটা রকি নাম বললি সেই জন্য আমি জিজ্ঞেস করলাম তোর ভাইয়ের নাম রকি না তোর জামাইয়ের নাম রকি রকি ওই যে আমার কুত্তার নাম ও মা এ দেখি বেড়ি কুত্তা বেগি কুত্তাই তো ওর জন্মের আগে মনে করছিলাম যে ও বেটা কুত্তা হইবে এই জন্য নাম আগেই ফিক্সড করা ছিল দেখলাম মাইয়া কুত্তা জন্য নাম আর চেঞ্জ করিনি এই জন্য রকি নাম রাখছি আমি তো ভাবলাম যে তোর জামাইয়ের নাম না তোর ভাইয়ের নাম রকি আরে পাগলি এ ভাগ হয় বেটি কুত্তা না পাইলে একটা গরু ছাগল যদি পালতি দুধ দিত বাচ্চা দিত তো লাভ হতো আমার জ্ঞানের দরকার নাই আমি মনে করো গরু ছাগলের সব পছন্দ করি না আমি কুত্তা পছন্দ করি এই জন্য আমি কুত্তাই পালতাছি আর যে গরু ছাগলের কথা কইলা না সবাই বেঈমান গরু ছাগল হাঁস মুরগি থেকে মানুষ থেকে শুরু করে সব কিন্তু কুত্তা কোনোদিন কারোর সাথে বেঈমানি করে না ওদেরকে তুমি যেরকম শিক্ষা দিবা এরকমই ওরা শিক্ষা পাবে তাহলে তুই এক কাজ কর ওই গেড়ি কুত্তারে খাওয়ায় কুত্তারে নিয়ে যা শুয়ে থাক এটাই ভালো যা খাজিন মহিলা আজাইরা কথা কইতে আমি কুত্তা নিয়ে শুমু না বয়ে থাকবো তোমার কি তোমার ভাতারের কি মিজাজটা গরমে যায় খাও কথা বাবার লেগে এলাকার মানুষজন কইরা থাকে রকি আহ আহ ধর খা Ha ha ha!